পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জামুরিয়া থানার অন্তর্গত জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তায় বিজপুর মোড় এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি ডাক পার্সেল গাড়ি আটক করে ডাক পার্সেল ভ্যানটি পিছনের দরজা খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ গাড়ির ভিতরে রয়েছে বস্তাবন্দি কয়লা পুলিশ গাড়িটি আটক করে তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ অবৈধ কয়লা কারবারে রাশ টানতে নিয়মিত অভিযান চালাচ্ছে যদিও কয়লা মাফিয়ারা এখনও সক্রিয় যেখানে অবৈধ কয়লা কাণ্ডে ইডি সিবিআই তদন্ত চালাচ্ছে অভিযান চালাচ্ছে সেখানে শিল্পাঞ্চলে কয়লাকারীরা অবৈধ কয়লা কারবার চালাচ্ছে শুধু পাচারের ধরনটা পাল্টে ফেলেছে কয়লা পাচারকারীরা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি আনন্দ বার্তা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জামুরিয়া থানার অন্তর্গত জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তায় বিজপুর মোড় এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি ডাক পার্সেল গাড়ি আটক করে ডাক পার্সেল ভ্যানটি পিছনের দরজা খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ গাড়ির ভিতরে রয়েছে বস্তাবন্দি কয়লা পুলিশ গাড়িটি আটক করে তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ অবৈধ কয়লা কারবারে রাশ নিয়মিত অভিযান চালাচ্ছে যদিও কয়লা মাফিয়ারা এখনও সক্রিয় যেখানে অবৈধ কয়লা কাণ্ডে ইডি সিবিআই তদন্ত চালাচ্ছে অভিযান চালাচ্ছে সেখানে শিল্পাঞ্চলে কয়লাকারীরা অবৈধ কয়লা কারবার চালাচ্ছে শুধু পাচারের ধরনটা পাল্টে ফেলেছে কয়লা পাচারকারীরা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি আনন্দবার্তা